হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইটস মি তাহসিন। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাহসিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে প্রক্সিমিটি সেন্সরের কানেকশন সম্পর্কে জানাবো। তো এটি কানেকশন করতে আমাদের লাগবে এরকম একটি প্রক্সিমিটি সেন্সর, যেটি এখানে দেখতে পাচ্ছেন। লাগবে মোটর কানেকশন করতে লাগবে TIP42C, একটি ট্রানজিস্টর, লাগবে একটি 1K রেজিস্ট্যান্স ও কিছুখণ্ড তার এবং একটি মোটর। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি হেল্পিং হ্যান্ডের সাথে এটিকে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা প্রথমে এই যে 1K রেজিস্ট্যান্সটি রয়েছে এটিকে আমরা প্রক্সিমিটি সেন্সরের আউট প্লাসের সঙ্গে কানেকশন করে দেব। সো আমার কানেকশন করে দেওয়া শেষ। এখন আমরা যে TIP42C ট্রানজিস্টরটি নিয়েছি এটিকে সোজাগতায় এভাবে এই ট্রানজিস্টরটিকে এভাবে উল্টিয়ে দিবেন। সো আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এই যে 1K রেজিস্ট্যান্সের সাথে ট্রানজিস্টরের ইলেকট্রিকে কানেকশন করে দিবেন। আমি কানেকশন করে দিয়েছি। এখন এখানে আমরা একটু লেগের জন্য এই 1K রেজিস্ট্যান্সের ইলেকট্রিকে ব্যবহার করছি। সো আমি এখানে এই ট্রানজিস্টরের ইলেকট্রিকে আমরা প্রক্সিমিটি সেন্সরের ইলেকের সঙ্গে কানেকশন করে দেবো। সো আমি কানেকশন করে ফিরে আসছি। সো আমার কানেকশন করে দেওয়া শেষ। দেখুন এই যে এই ট্রানজিস্টরের এই টার্মিনালটিকে আমরা এখান দিয়ে এনে এই জায়গায় লাগিয়ে দিয়েছি। আমার লাগিয়ে দেওয়া শেষ। এখন দেখুন আমরা পাওয়ার সাপ্লাই কোথায় দেব। এই যে VCC-র সাথে আমরা এখানে ট্রানজিস্টরের ইলেকের সাথে এটিকে লাগিয়ে নেব। এবার এই যে এখন GND কানেক্ট ভোল্টেজের নেগেটিভ টার্মিনালটিকে আমরা এই যে GND-র সাথে লাগিয়ে নেব। আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন মোটরের কানেকশন আপনারা কোথায় দিবেন। এই যে ট্রানজিস্টরের যে মিডল টার্মিনালটি খালি রয়েছে এটিতে আমরা মোটরের পজিটিভ টার্মিনালটিকে দিব, ও এখানে দেব আমরা মোটরের নেগেটিভ টার্মিনালটি আমরা GND-র সাথে দিয়ে দিব। সো আমি কানেকশন করে ফিরে আসছি। তো আমার কানেকশন করে দেওয়া শেষ। দেখুন মোটরের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এটি আমরা প্রক্সিমিটি সেন্সরের নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়েছি, ও মোটরের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এটি আমরা ট্রানজিস্টরের মিডল টার্মিনালের সাথে লাগিয়েছি। এখন ভোল্টেজটি কোথায় দেব। ভোল্টেজের পজিটিভটি আমরা এখানে ট্রানজিস্টরের এ টার্মিনালের সাথে লাগিয়েছি, ও নেগেটিভ টার্মিনালটি প্রক্সিমিটি সেন্সরের যে মোটরের নেগেটিভ টার্মিনালটি রয়েছে ওইটির সঙ্গে লাগিয়েছি। তো এখানে আমি পাওয়ার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এটি কীভাবে কাজ করে। তো আমরা এখানে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ওই প্রক্সিমিটি সেন্সরের লাইন এসেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কীভাবে কাজ করে।
তো দেখুন এখানে হাঁটি আনার সাথে সাথেই এই মোটরটি সাউন্ড করছে, আপনাদেরকে ভালোমতো বোঝাচ্ছি। এই যে এখানে হাঁটি আনার সাথে সাথেই আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন যে মোটরটি সাউন্ড করছে। তো তৈরি হয়ে গেল আমাদের অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার মেশিন। সো আপনাদেরকে ফুল একটি অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার মেশিন তৈরি করে দেখাবো। তো এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ও ভিডিওটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।